আমি আনন্দ স্যার আর তোমরা দেখছো এবিএম এডুকেশন স্টুডেন্টদের একমাত্র ভরসা। এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবে। আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করতে ভুলো না। আজ আমরা এই ভিডিওতে ভূগোল সাজেশন, তো মাধ্যমিক 2024 তোমরা দেবে, এর পরের মাসে 2023 কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় তোমরা যারা বই খুলেও দেখোনি তোমরা কিভাবে ভূগোলে খুব সহজেই অনেক বেশি নম্বর পেতে পারবে, তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কিভাবে নম্বর পাবে। তো চলো দেখি এই ভিডিওটা। দেখো প্রথম অধ্যায় থেকে আমাদেরকে মাত্র 4টি প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্নটা কি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সমালোচনা করো, আর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, মানে 3টে ভূমিরূপ, বায়ুর ক্ষয়কার্যের ফলে 3টে ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টে ভূমিরূপ, একদম ছবি এঁকে একদম তোমরা জলের মতন মুখস্থ করে নাও। এখান থেকে একটা প্রশ্ন হুবহু কমন আসবে, আর এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু একদম লিখে লিখে জলের মতন মুখস্থ করে নেবে। প্রত্যেকটা 5 নম্বরের প্রশ্ন, এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো আনকমন বলে কোনো জিনিস থাকবে না, পুরোটাই পুরো 100% কমন থাকবে। দেখো তার পরের যে প্রশ্ন রয়েছে, দেখো শুষ্ক অঞ্চলে বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও, আর দেখো রয়েছে শেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ এর চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে সঞ্চয় কার্য, দেখো নদীর সঞ্চয় কার্য, তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমায় কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে, একদম জলের মতন মুখস্থ করতে হবে, অবশ্যই ছবি দিয়ে দিয়ে কিন্তু মুখস্থ করবে, দেখবে হুবহু কমন পেয়ে যাবে। আর কিভাবে উত্তর লিখতে হয় 3 নম্বরে, তার জন্য একটা ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও, তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে। দেখবো তার পরের যে প্রশ্নগুলো, প্রশ্ন যেগুলো ছিল সেগুলো মোটামুটি আমি আলোচনা করলাম, এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। তোমাদের কাজ হবে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় কিন্তু একদম লিখে লিখে মুখস্থ করে নেবে, এবার সঙ্গে কিন্তু ছবি অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু দেখবে ভূগোলে খুব সহজেই অনেক বেশি নম্বর পেয়ে যাবে। চলো দেখি পরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন। দেখো তৃতীয় অধ্যায় থেকে আমাদেরকে 6টা প্রশ্ন পড়তে হবে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, অনেক বড় অধ্যায়, এবং 6টা প্রশ্ন না পড়লে তোমরা কিন্তু কভার করতে পারবে না। দেখো প্রথম প্রশ্ন হলো কি, ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। তার পরের প্রশ্ন দেখো, বৃষ্টিপাতে শ্রেণীভাগ করো এবং যে কোনো 2 ধরনের বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো। এই হলো 2টো প্রশ্ন, আরও বাকি 4টে প্রশ্ন রয়েছে, মোট 6টা, তো 6টা প্রশ্ন কিন্তু সাজেশান, এবং এই 6টায় তোমাকে পড়লে কিন্তু 6টা তুমি হুবহু এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর আমি খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু 2 নম্বরের সাজেশান দেবো। দেখো তার পরের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য, তাহলে তোমাকে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য অবস্থান আর নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য অবস্থান করতে হবে, এই 2টোর মধ্যে একটা দেওয়ার প্রচণ্ড সুযোগ আছে, অতএব এগুলো তোমায় কিন্তু লিখে লিখে মুখস্থ করতেই হবে। এখান থেকে মানে কমন আসার সুযোগ যে কতটা সেটা তোমরা পরীক্ষা দিলে বুঝতে পারবে, পুরো 100% কিন্তু কমন থাকবে। বিগত বছরে কিন্তু আমি এইভাবেই কমন দিয়েছিলাম এবং রেকর্ডের সৃষ্টি করেছি, তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও, তোমাদের সমস্ত ধারণা কিন্তু দেখবে ঠিক ভুল হয়ে যাবে। দেখো এই যে বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তাহলে প্রথম বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আর উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো একটা স্তরের সময় তোমাকে আলোচনা করতে হবে। বিগত বছর দেখো ঠিক আমি তোমাদেরকে এই কটা সাজেশান দিয়েছিলাম, বহু জন কমেন্ট করেছিল যে কমন আসবে না, এইভাবে এত এত কম সাজেশানে কমন আসে না, এরকম বহু কমেন্ট পেয়েছিলাম আমি, কিন্তু তোমরা যারা দেখে গেছিলে তারা অবশ্যই উপকার পেয়েছো এবং পুরো একদম 100% কমন ছিল, অবশ্যই তোমরা সেটা দেখলেই বুঝ। দেখবো তার পরের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো তৃতীয় অধ্যায় থেকে 3টে পড়তে হবে, এই 3টে প্রশ্ন দেখো আমি দিয়ে দিয়েছি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাই ভাবো তোমাদেরকে এবার দিয়ে দিয়েছে। চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো আর জোয়ারভাটার ফলাফল বর্ণনা করো। দেখো এই 3টে প্রশ্ন তোমরা যদি এই 3য় অধ্যায় থেকে এই 3টে প্রশ্ন পড়ে যাও, 1টা প্রশ্ন হুবহু কমন পাবে তোমরা, যদি এখান থেকে প্রশ্ন দেয় তাহলে তোমার এই প্রশ্নগুলো দিতে বাধ্য, এর বাইরে কিন্তু প্রশ্নই হবে না, তোমরা যে স্কুলেই পড়ো না কেন এই প্রশ্ন দেখবে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। আর টেস্ট পরীক্ষা বলে তোমাদেরকে বলে দিচ্ছি আমি যে দেখো 6টা সাজেশান দিয়েছি, সেখানে অবশ্যই ওখানে যখন আমি তোমাদের অ্যানুয়াল সাজেশান দেবো তখন কিন্তু অবশ্যই সেখান থেকে কমিয়ে দেবো, কারণ এখন তোমরা স্কুলে যেহেতু পরীক্ষা দিচ্ছ তাই বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করবে,
তো সেখানে কিন্তু কমন পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো দেখো তারপরের যে প্রশ্ন রয়েছে, দেখো এখান থেকে দেখো আমাদের প্রথম আমরা দেখো ভারতের আমাদের পুরো একদম আমাদের যে প্রাকৃতিক বিষয় যেগুলো ছিল সেগুলো আমরা শেষ করে একদম ভারতে যেগুলো রয়েছে দেখো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতিক বিবরণ, ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো, এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তেই হবে, কারণ এগুলো না পড়লে তোমরা কিন্তু অবশ্যই পিছিয়ে থাকবে। আর এইগুলো তোমরা যদি পড়ে যাও তোমরা খুব সহজেই অনেক বেশি নম্বর পেয়ে পাস করতে পারবে এবং কমন তো পাবেই, সেটা তোমরা পরীক্ষা দিয়ে অবশ্যই আমায় কমেন্ট লিখবে যে হ্যাঁ কমন পেলাম কি কমন পেলাম না। আর এর আগে দেখো ইতিহাস নিয়ে আলোচনা করেছি, ভূগোল নিয়ে আলোচনা করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। দেখো তারপরের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো ইক্ষু চাষের ভৌগোলিক পরিবেশ আর কফি চাষের ভৌগোলিক পরিবেশ, আমি তোমাদেরকে বলবো এই আখ আর কফি এই দুটো পড়ে যাও, এখানে মধ্যে তোমরা হুবহু একটা প্রশ্ন কমন পাবে, কারণ কার্পাস কিন্তু আগে চলে এসেছিলো, অতএব ইক্ষু তুমি কিন্তু কমন পাচ্ছ এখানটায়। ধান গম এখন সেইভাবে প্রশ্ন করে না, তো কিছু স্কুলে প্রশ্ন করতেও পারে ধান গম, কিন্তু আমি তোমাদেরকে বলবো যেটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যদি হয় তাহলে সেখানে কিন্তু ইক্ষু আর কফি এই দুটো কিন্তু আসার প্রচণ্ড চান্স আছে। দেখো এর আগে কিন্তু আমি তোমাদেরকে কিভাবে ভূগোলের উত্তর লিখতে হবে তার জন্য কিন্তু একটা ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তারপর দেখো পরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো, দেখো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলো বারবার তোমরা দেখতে পারবে এই প্রশ্ন এসেছে। তারপর দেখো পশ্চিম ভারতের কার্পাস বন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ, এই যে অনুকূল পরিবেশ গড়ে ওঠার কারণ কি, আমি তোমাদেরকে আগেই বলেছি যে দেখো চারটে জিনিস, শ্রমিক, মূলধন, পরিবহন, এগুলো যদি উন্নত হয় তাহলে অবশ্যই সেখানে কিন্তু গড়ে উঠবে, কাঁচামাল যদি পাওয়া যায় তাহলে অবশ্যই গড়ে উঠবে, এবার কাঁচামাল যদি না পাওয়া যায় তাহলে সেখানে কিন্তু গড়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রেই। অতএব এগুলো যেখানে পাওয়া যাবে সেখানে কিন্তু খুব সহজেই আমাদের যে কোনো কিন্তু শিল্প গড়ে উঠতে বাধ্য। তো এইভাবেই তোমরা লিখো, কীভাবে লিখতে হবে সেগুলো বলা আছে আমার। দেখো তারপরের প্রশ্ন, ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বণ্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ু প্রভাব আলোচনা করো। তাহলে এই যে প্রশ্ন দুটো দিয়েছি এই প্রশ্ন দুটো অত বেশি গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু আসার একটা সুযোগ আছে, তাই আমি তোমাদেরকে বলবো যে স্বাভাবিক উদ্ভিদ থেকে এই দুটো কিন্তু প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যেও। তারপরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন দুটো আজকে শেষ প্রশ্ন হবে। তো এইভাবেই দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম, পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের কিন্তু আর কোনো চিন্তা করার কোনো কারণই নেই, আর তোমাদের কারো যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু লিখবে, দেখবো তারপরের আমাদের। দেখো যে পরে হচ্ছে ভারতের কৃষির সমস্যা ও সমাধান উল্লেখ করতে হবে, আর দেখো ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন, এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম কৃষির সমস্যা সমাধান আর কৃষিতে জলসেচের প্রয়োজন আমাদের সমস্ত আলোচনা করা হয়ে গেল, পাঁচ নম্বরের প্রশ্ন পুরো আমাদের হাতের মুঠো, তোমাদের কাজ হচ্ছে শুধু এই প্রশ্নগুলোকে একদম লিখে লিখে মুখস্থ করা, ব্যাস আর কিছু করতে হবে না, তোমরা দেখবে হুবহু টেস্টে কমন পেয়েছো এবং তোমরা এটা কমন তোমরা যদি লিখতে পারো খুব ভালো করে তোমরা দেখবে 80% to 90% তোমরা কিন্তু পাচ্ছই পাচ্ছ। অতএব সেইভাবে পড়াশোনা করে যেও, সমস্ত আলোচনা করা হলো, ভিডিওটা এখানে শেষ হলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আর তোমার যদি মনে হচ্ছে ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন এই ভিডিওটা থেকে উপকৃত হয় এবং খুব সহজেই অনেক বেশি নম্বর পেয়ে পাস করে যায়। তাই তোমরা কী করবে, প্রত্যেকজনের মধ্যে এটা শেয়ার করে দাও, তোমাদের যত সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছুর মধ্যে এটাকে শেয়ার করে দাও, কারণ সবাই যেন উপকৃত হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা বাই।